বেওয়ার্স কেমন আছেন আপনি যদি আপনার টিকটক থেকে আপনার যে অ্যাকাউন্ট সেটি যদি ম্যানেজ করতে চান বা ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে আপনি কিভাবে এটি ম্যানেজ করবেন এখান থেকে আপনার ফোন নাম্বার ইমেল এবং আপনার যে পাসওয়ার্ড সেটি আপনি রিসেট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তো আপনি যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনি প্রথমেই আপনি যদি টিকটক লাইট ইউজার হন তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন আর যদি আপনি টিকটক অ্যাপ ইউজ করেন যেটি জেনারেল অ্যাপ তো তাহলে আপনি থ্রি বার এখানে থ্রি বার দেখতে পাচ্ছেন থ্রি বারে ক্লিক করবেন তো ভিউয়ার্স আমি অবশ্য আপনাকে এখানে লাইট টিকটক লাইট থেকে দেখাবো একই অপশন আপনি থ্রি বারে ক্লিক করলে আর থ্রি ডটে ক্লিক করলে একই অপশন পেয়ে যাবেন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশানটি পেয়ে যাবেন ম্যানেজ অ্যাকাউন্টটি ক্লিক করবেন তো ম্যানেজ অ্যাকাউন্টটি ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার ফোন নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার পূর্বে আপনি সেন্ড সেন্ট কোড এই অপশানটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার ফোন নম্বরে একটি কোড যাবে এবং কোডটি যাওয়ার পরে আপনি সেটি এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে তারপর একটি অপশন চলে আসবে সেখানে আপনার যে নিউ ফোন নাম্বারটি সেটি আপনি দিয়ে সেট করে নিতে পারবেন তো যাই হোক ভিওয়ার্স এটি আমি অবশ্য সেট করতে চাচ্ছি না আপনার প্রয়োজন হলে আপনি সেট আপ করে নেবেন এরপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন যদি অ্যাড করা না থাকে আর যদি অ্যাড করা থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন এবং সেটিও একইভাবে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো এরপরে যে অপশনটি রয়েছে পাসওয়ার্ড এটিও আপনার চেঞ্জ করতে হলে পাসওয়ার্ড তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার ফোন নাম্বার একটি কোড যাবে কোড যাওয়ার পর কোডটি এখানে দিবেন দেওয়ার পরে তারপরে আপনার যে নতুন পাসওয়ার্ডটি সেটি আগে সম্ভবত আপনার পুরাতন পাসওয়ার্ডটি আগে লিখতে হবে তারপর নতুন যে পাসওয়ার্ডটি সেটি লিখতে হবে আবার কনফার্ম পাসওয়ার্ড লিখে আপনি এটি ই করে সাবমিট করে দিবেন আর যদি এরকম থাকে যে শুধুমাত্র দেখা যায় অনেক সময় নিয়ম চেঞ্জ হয় বা পরিবর্তন হয় তো এক্ষেত্রে আপনি যদি দেখেন যে শুধু নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তাহলে শুধুমাত্র আপনার নতুন পাসওয়ার্ড দুটি এখানে দিয়ে দেবেন তো বেয়ার্স এভাবে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার ইমেল এবং পাসওয়ার্ড এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন এবং একই সাথে আপনি যদি অ্যাকাউন্টটি ডিলেট করতে চান এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটি পেয়ে যাবেন এবং এখান থেকে ডিলেট করবেন ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে আপনাকে সাথে সাথে কনফার্ম কনফার্মেশন জানাবে তারা যে আপনি কি অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন কি না তা আমি ক্লিক করলাম এরপর দেখতে পাবেন যে একটু অপেক্ষা করবেন পরবর্তী অপশনটি আসতে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও পেতে আপনি চ্যানেল পেজে গিয়ে বা এই যে ভিডিওর ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন বা চ্যানেল পেজে গিয়ে প্লে লিস্টে গিয়ে আপনার প্রয়োজন মতো ভিডিও আপনি দেখে নিতে পারবেন তো যাই হোক বলতে বলতে এটি কিন্তু চলে আসছে ডাউনলোড ডাউনলোডীয় টিকটাক ডাটা এবং এখানে কন্টিনিউ এই কন্টিনিউতে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে তো আমি অবশ্য ডিলিট করতে চাচ্ছি না এটি ব্যাক করে আসলাম তো এভাবে এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশনটি আপনি এভাবে ইউজ করতে পারবেন এবং এই অপশানে এই ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড এবং ডিলিট অ্যাকাউন্ট এই চারটি অপশন আপাতত রয়েছে তো যদি কখনও আপডেটের কারণে অপশনগুলো কমতে পারে বা বাড়তে পারে তো এবার যাই হোক ভালো থাকবেন কথা হবে এবার পরবর্তী ভিডিওতে